এটাই হয় যখন পতনের সময় আসে তখন আর কেউ নিজের লোক থাকে না। নৌকায় ভোট দেন বলে হচ্ছে না, আরে আগে জানলে বাংলাদেশের মানুষ আর এই গান গাইতে শুরু করেছে, যাকে জানলে তো ভাঙ্গা নৌকায় উঠতাম না। বন্ধুগণ, এই ভাঙ্গা নৌকায় লোক আর উঠবে না। নির্বাচন অবশ্যই, নির্বাচন বাংলাদেশের প্রতিটি মানুষ চায়, সেই নির্বাচনে তারা ভোট দিতে চায়, সেই নির্বাচনে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কারণ প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা সরকার থাকলে, অমিত সরকার ছাড়ে কোন নির্বাচনী সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হবে না। এখন থেকে তো কাজ সাজি শুরু করছে, পুলিশ বাহিনীকে বদলি করে, এসপি বদলি করে, ডিআইজি বদলি করে, ম্যাজিস্ট্রেট বদলি করে, ইউএনও বদলি করে, ওসি বদলি করে, কোনটা তার নিজের সেটাও বুঝতে পারে না, সব নিজের লোক বোঝাইতে চায়, ঠিক না? তাই বন্ধু হয় কথা খুব পরিষ্কার, পদত্যাগ করেন অবিলম্বে। যত দিন যাবে তত এই দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ততই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এবং সংসদ বিলুপ্ত করেন, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যাই নামে বলেন না কেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তাদেরকে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে। এটাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। সুতরাং যত দ্রুত পারেন সেই কাগান, আর তা না হলে মারাম সাহেব যেটা বলেছে তখন পালাবারও পথটা আর খুঁজে পাবেন না। কারণ এর আগে আমি বলেছি সময় আর থাকবে না, সময় শেষ হয়েছে। তাই বন্ধুগণ আসুন, আমরা সবাই শান্তিপূর্ণভাবে আজকের মিছিলে অংশ নেব, প্রতিটি প্রোগ্রাম প্রতিটি কর্মসূচি আমাদের জনসম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে এই সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করবো, এই হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ বন্ধুগণ। এই আওয়ামী লীগের যে সরকার এখন আছে, এরা বৈধ সরকার নয়, সম্পূর্ণভাবে অবৈধ, সাংবিধানিকভাবেই অবৈধ। কারণ যে পঞ্চদশ সংশোধনীর কথা তারা বলে, সবাই বলে না সাংবিধানিকভাবে নির্বাচন হবে, তো সেই নির্বাচন তো করার কথা ধরা ছিল যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তারা যখন ক্ষমতায় আসছে, আইসে দেখছে যে তাদেরকে তো জনগণ দ্বিতীয়বার ভোট দিবে না, সেজন্য তারা সেটাকে পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে। বন্ধুরা বুঝতে পারবো না, একদম সময় নাই আপনাদের কাছে, আমরা শুধু একটাই অনুরোধ, আজকে আমাদের বয়স হয়েছে, আমরা এই বৃদ্ধ বয়সেও অসুস্থ শরীরীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এখনো কারাগারে লড়াই করে চলেছেন। তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে সে বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক না? আমাদেরকে আজকে আরও ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু জাকি মজনু আর আমাদের মুন্না শাহিন সহ যা এত আমি আজকে খবরের কাজে দেখলাম, গত এক মাসে 386 জনকে গ্রেপ্তার করছে এক মাসে। এই এক মাসে যদি 386 জনকে গ্রেপ্তার করা হয়, তারা আপনি বুঝতেই পারছেন যে তারা কী করতে যাচ্ছে। সুতরাং প্রতিরোধ ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? প্রতিরোধ, তাই না? এখন প্রতিরোধ করে চলতে হবে।